তিনিওটা দশমত এজনো নতুন মানুষ সুমালে পদত্যাগ করি ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এজনো যদি নতুন মানুষ সুমায় প্রথম তো হিমন্ত বিশ্ব শর্মায় পদত্যাগ করব। দেশত বলবৎ হলকা লোকসভা নির্বাচনের পূর্বে দেশত কার অধিসূচনা জারি করিলে কেন্দ্রীয় সরকারে? CAA বলবৎ হওয়ার লগে তিনিখন দেশের শরণার্থীয়ে ভারতত পাব নাগরিকত্ব। বাংলাদেশ, পাকিস্তান আর আফগানিস্তানত ধর্মীয় নির্যাতনের বলি হওয়া হিন্দু, শিখ, জৈন, পার্সি, বৌদ্ধ, খ্রিস্টিয়ানে পাব ভারতীয় নাগরিকত্ব। নাগরিকত্বর বাবে পোর্টেলত আবেদন করিব পারিব। ইয়ার বাবে সুকিয়াকৈ ব্যবস্থা করা হব এটা পোর্টেলর। গৃহ মন্ত্রণালয়ে জারি করিলে আবেদন করার নীতি নিয়ম। অনলাইন যোগে জানাব পারিব নাগরিকত্বর আবেদন। অবশ্যই 2014 31 ডিসেম্বরের পিছত অহা লোকে নাপাব আবেদন করার সুবিধা। কার আবেদনের যোগেদি ভারতত বসবাস করে থাকা লাখ লাখ অমুসলমান শরণার্থীয়েও পাব নাগরিকত্বর সুবিধা। কিন্তু এই কথাতে শঙ্কিত হয়ে পড়ছে দেশের একাংশ জনগণ। এই শঙ্কার বাবে কা গৃহীত হওয়ার পিছতে প্রতিবাদর জোয়ার উঠিছিল অসমকে ধরে দেশের বিভিন্ন প্রান্ত। পিছে রাজ্যবাসীক আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা, যদি অসমত এজনও নতুন মানুষ সুমায় তেন্তে মই পদত্যাগ করি। এজনও যদি নতুন মানুষ সুমায় প্রথম তো হিমন্ত বিশ্ব শর্মায় পদত্যাগ করব। কা এই কথা ভুল করে কই আছে, কা আজি বলবৎ হওয়া নাই, কা বলবৎ হওয়া আজি দুবছর আড়াই বছর হয়ে গেল, আজি তো নতুনকৈ একো লোকসভা রাজ্যসভাত হওয়া নাই, কা বলবৎ হওয়াটা একটা পুরনি খবর, ইয়াত একো এইটো একো নতুন খবর নাই। এতিয়ার প্রায় যিসকলে ভারতীয় নাগরিকত্ব বিচাৰে আজির পা তেওঁলোকে আবেদন কৰিব পাৰিব। আবেদন করলে আমি গম পাই যাম লাখ লাখ নে হাজার হাজার। মই তো প্রথমতে কৈছো যে NRCত আবেদন করা লোকক বাদ দি এজনো বাহিরের মানুষ অসমত আহিব নোৱাৰে। আৰু এমাহৰ ভিতৰতে কাৰ কথা সঁচা ওলাই যাব। কা বিধি বলবতর পিছত প্রথমবারলৈ প্রতিক্রিয়া প্রকাশ করে মুখ্যমন্ত্রীয়ে কলে খুব কম সংখ্যক লোকেহে করিব আবেদন, 20 লাখ লোকে আবেদন করলে আন্দোলনত নামিব মুখ্যমন্ত্রী। এতিয়া তেওঁলোকৰ কথা সঁচা হব নে আমার কথা সঁচা হব অসমৰ মানুহে প্রমাণেই করব পাৰিব। গতিকে 5 জন শহীদর মৃত্যু, কার শহীদর মৃত্যু উচিত আছিল নে অনুচিত আছিল, এতিয়া তো প্রমাণের সময় আহি গেল। এতিয়া পোর্টেলত আর 45 দিন পিছতে আমি গম পাই যাম স্যার। আর সচাকই যদি লাখ লাখ আবেদন করে তাকে ময়ও বিরোধিতা করি। মুখ্যমন্ত্রী কা সন্দর্ভত বিভ্রান্তি দূর করে স্পষ্ট ভাষায় কলে লাখ লাখ মানুষ অসমত সুমাব বলে কয়ে আহিছে আন্দোলনকারীয়ে। কিন্তু অহা এমাহর ভিতরতে স্পষ্ট হব নতুন মানুষ সুমাব নে নুসুমায়। গতিকে যোনে যিমান সেই সময়ত অসত্য কথা কৈছিল, যেনেকে সীতাই অগ্নিত থিয় হয়ে নিজের সতীত্বর পরিচয় দিছিল, তেনেকে এতিয়া আন্দোলনকারী সকলেও নিজের পরিচয় দিব লাগিব। কারণ পোর্টেলত তো আবেদন হব, পরিসংখ্যা সকলরে লগত থাকিব। আমার মতে এটা দাতাই কব, এটা এটা তো দাতাই কব। আইন তো কেতিয়াবাই হয়ে গেল, আইনখন নতুনকৈ যোৱাকালি হোৱা নাই, এতিয়া আবেদন তো খুলি দিলে, আইন তো কেতিয়াবাই হয়ে গেল, আইন হওয়া আজি দুবছর হয়ে গেল। NRCত আবেদন করা সকলের বাদে অসমলৈ এজনো বাহিরা মানুষ আহিব নোৱাৰে। ইতিমধ্যে যিসকলে NRCত আবেদন করেছে সেই সকলেহে কার যোগেদি নাগরিকত্ব লাভ করিব। মুখ্যমন্ত্রীয়ে কলে জালুকবাৰী সমষ্টিত খুব বেশি 2000 লোকে আবেদন করব, বরাক উপত্যকাত 50, 60 বা 80 হাজার আবেদন হব পারে। মুখ্যমন্ত্রীর দাবি অতি নগণ্য হব আবেদন করা লোকর সংখ্যা। এজনও যদি নতুন মানুষ সুমায় প্রথম তো হিমন্ত বিশ্ব শর্মায় পদত্যাগ করব। NRCত নাম আবেদন করে নাম নোহা মানুষকেজনক বাদ দি এজনও যদি নতুন মানুষ সুমায় প্রথম মূরে গ্যারেন্টি, কারণ ময়ো এখন অসমরে সন্তান। এতিয়া আন্দোলনকারী সকলের কথা সচা আছিল নে আমার কথা সচা আছিল অসমৰ মানুহে দুমাহত তো ক্লিয়ারলি গমেই পাই যাব। যদি আবেদনের পিছত সচাই 20 লাখ আবেদন হয় সেই আন্দোলন তো ময়ো করি। আপনার মতে কিমান হব পারে আনুমানিক? একদমই কম হব। কোন মানুষে নিজক বিদেশী বলে গিয়ে আবেদন করব? ইফালে কাক লৈ অসন্তুষ্ট জাতীয় দল সংগঠন সমূহে প্রতিবাদর পন্থা লওয়াক লৈ মুখ্যমন্ত্রীর পরামর্শ, আইন হওয়ার পিছত প্রতিবাদ নহয় আদালতর দ্বারস্থ হওয়া উচিত। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম, নর্থ ইস্ট।